আসসালামু আলাইকুম। রেমিট্যান্স যোদ্ধায় নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে 28 অক্টোবর রোজ বুধবার। ওমানে আবারও করোনার ভয়াবহ সংকেত। ওমানে আজকে আবারও বাড়ল আক্রান্ত। গত 24 ঘন্টায় নতুন 5 জনের মৃত্যুর সংবাদ দিয়েছেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং দেশটিতে নতুন আজকে 618 জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এদিকে ওমানের অসংখ্য ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে প্রবাসীরা। ঢাকা থেকে ওমানের অসংখ্য ফ্লাইট বাতিল এবং তারিখ পরিবর্তনের কারণে চরম ভোগান্তিতে ওমানগামী যাত্রীরা। ইতিমধ্যেই 26 অক্টোবর ঢাকা থেকে ওমানের ফ্লাইট বাতিল করেছে সালাম এয়ার, ওমান এয়ার, কাতার এয়ার। সেই সাথে বিমানের 25 তারিখ রাতের ফ্লাইট বাতিল হয়ে 26 তারিখ গেছে মাঝঘাট। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এয়ারলাইন্স কোম্পানির এমন ফ্লাইট বাতিল করার কারণে চরম ভোগান্তিতে ওমানগামী যাত্রীরা। 26 তারিখ সালাম এয়ারের ফ্লাইটে ঢাকা থেকে সালালাহগামী যাত্রী মোহাম্মদ বিলায়েত হোসেন বলেন, আমি ওমান যাওয়ার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে এসে শুনি ফ্লাইট বাতিল। 75,000 টাকা দিয়ে টিকিট কেটেও শেষ পর্যন্ত ওমান যেতে পারলাম না। আমাদেরকে এয়ারপোর্ট থেকে বলল যে ট্রাভেল থেকে টিকিট নিয়েছি তাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু ট্রাভেল এজেন্টে যোগাযোগ করেও কোনো সমাধান পাইনি। আমরা এয়ারপোর্টে প্রায় 165 জন যাত্রী এসেছিলাম ওমান যাওয়ার উদ্দেশ্যে। পুনরায় কবে ফ্লাইট দিবে আমাদের এমন কোনো তথ্যও দেওয়া হয়নি। আমাদের ফ্লাইটের সমস্যার সমাধানে সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এদিকে মোহাম্মদ ইসমাইল নামে আরেক ওমান প্রবাসী বলেন, আমি গরু বিক্রি করে টিকিট করেছিলাম। দীর্ঘদিন দেশ থেকে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি। ভেবেছিলাম ওমান যেয়ে নিজ কর্মস্থলে যোগ দিব, কিন্তু এয়ারপোর্টে যেয়েও ফেরত আসতে হলো। আমার ভিসার মেয়াদ বেশি দিন নেই। এমত অবস্থায় যদি শীঘ্রই ওমান না ঢুকতে পারি তাহলে ওমান যাওয়াই অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে হঠাৎ করে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিলের বিষয়ে জানতে চাইলে ওমান থেকে কয়েকটি ট্রাভেল এজেন্টের মালিক প্রবাস টাইমকে বলেন, মূলত এখন অনেক এয়ারলাইন্স কোম্পানির ফ্লাইট পুনরায় নতুন করে শিডিউল করা হচ্ছে। যেহেতু এখন মাস্কাট এয়ারপোর্টে নতুন নিয়ম করেছে, তাই হয়তো এয়ারলাইন্স কোম্পানিগুলোর ফ্লাইট এভাবে বাতিল হচ্ছে। জানা গেছে চলতি বছরের অধিকাংশ ফ্লাইটের ক্ষেত্রেই পরিবর্তন এনেছে বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান। তবে দেশে আটকে পড়া প্রবাসীদের দাবি, ওমানের ফ্লাইটের সমস্যার সমাধানে সরকার যদি কোনো হস্তক্ষেপ না করে তাহলে অনেক প্রবাসীর পুনরায় ওমান যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এদিকে ওমানে আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ওমানে আজকে বুধবার ও বৃহস্পতিবার দেশটির ধোফার ও আল ওস্তা অঞ্চল সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওমান আবহাওয়া অধিদপ্তর। দেশটির দক্ষিণ পশ্চিম আরব সাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণে ওমানের ধোফার ও আল ওস্তা অঞ্চলের উপকূল এলাকাগুলোতে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।